সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পরম্পরায় তোমাদের যে পর্বগুলো করে আসতেছি, উদাহরণ থেকে শুরু করে, বাস্তব সংখ্যার উদাহরণ থেকে শুরু করে অনুশীলনী সহ, গত পর্বে অনুশীলনী 11 পর্যন্ত করে দিছিলাম। এই পর্বের মাধ্যমে আমি পরবর্তী উদাহরণ যে 12, 13, 14, এই তিনটি উদাহরণ থেকে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং তোমাদের জন্য অঙ্কগুলো দেখে তোমাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এই পর্বের মাধ্যমে তোমাদের যে বলছি 12 থেকে শুরু করব। তাহলে 12 থেকে যে অঙ্কগুলো রয়েছে, মানে 12 নম্বর অঙ্কটি বলছে আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে যে ভগ্নাংশগুলো এখানে দেওয়া আছে সাধারণ ভগ্নাংশ, সেই ভগ্নাংশগুলোকে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে ক নাম্বার, আমাদের এই 12 নম্বরে 4টি প্রশ্ন রয়েছে, ক, খ, গ, ঘ, 4টি রয়েছে। প্রথমে আমি ক করাবো, এরপরে খ, তারপর গ, তারপর ঘ, 4টায় করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের এর আগে যে উদাহরণগুলো করাইছিলাম পর্ব আগের পর্বগুলোতে, সে উদাহরণও এরকম অঙ্ক ছিল যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই অঙ্কগুলো যেরকম, ঠিক উদাহরণ অঙ্কগুলো সেম ছিল। তাহলে আমি প্রথমে দেখি ক নাম্বারে দিছে 1/6, এটাকে আমাকে আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে, লিখলাম প্রদত্ত ভগ্নাংশ 1/6। এখন আমাদের করতে হবে এখানে 6 দিয়ে 1কে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, এখানে লিখতে পারি, এখানে 6 দিয়ে ভাগ করতে হবে 1কে, 1কে আমরা 6 দিয়ে ভাগ করবো, কারণ 1কে 6 দিয়ে ভাগ যায় না। তাহলে আমাকে করতে হবে এখানে একটা জিরো দিতে হবে। তাহলে জিরো দিলে ভাগ ফলও একটা জিরো দিতে হবে এবং একটা দশমিক দিতে হবে, যেহেতু একটা জিরো আনলাম ওই জন্য একটা জিরো দিয়ে দশমিক দিতে হবে, অঙ্ক দশমিকের পরে সংখ্যাগুলো আসবে। তাহলে এখন আমি 6 দিয়ে 10কে ভাগ করব। তাহলে 6 10 মধ্যে একবার যায়, তাহলে দিলাম এখানে 1, এখানে 6, তাহলে দেখলাম এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 4। তাহলে এখন 6 দিয়ে 4কে আবার ভাগ যায় না, তাহলে এখানে আমাদের একটা জিরো আনতে হবে, যেহেতু দশমিক আছে জিরোটা যায়। এখন দেখতে হবে 6 14 40তে কয়বার যায়, তাহলে দেখতেছি আমার 6বার বা 6বার যাচ্ছে। তাহলে 6বার যদি দিই, তাহলে 6 দিলাম তাহলে হচ্ছে 36। এখন 40 থেকে 36টা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করে দেখা যাচ্ছে কীভাবে 4 আসতেছে। আর একটা জিরো দিব এখানে, আবার যদি ভাগ করি আবার 6, তাহলে এখানে দেখতেছি 36, তাহলে আবার 4 আসতেছে। ঠিক এভাবে আমি যদি করতে থাকি তাহলে এটা শেষ হবে না, এটা 4 আসতেই থাকবে, যতবার দিই ততবার আমরা 4টাই পাচ্ছি। তার মানে এটা পরপর 4গুলো আসতেই থাকবে, তার মানে এখানে 6 আসতেই থাকবে। তাহলে এখানে ডট ডট দিতে পারি, যেহেতু আরও আসতে পারে তাহলে লিখতে পারি, সুতরাং আমাদের বলছে আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আবৃত ভগ্নাংশটি 0.16 পৌনঃপুনিক। এখন 6-এর উপর পৌনঃপুনিক দিলাম, কারণ এখানে 6 বারবারই আসতেছে, তাহলে যেটা বারবার আসে সেটার উপর পৌনঃপুনিক হয়। তাহলে পৌনঃপুনিক মানে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ হলো পৌনঃপুনিক। তাহলে এখানে ভগ্নাংশটি হলো আমাদের 0.16 পৌনঃপুনিক, এটাই আমাদের আনসার। এরপরে আসি খ নাম্বারে, খ নাম্বারে আমাদের বলছে, এখানে খ নাম্বারটা লিখে রাখলাম, খ নাম্বারে আমাদের বলছে 7/11। একইভাবে আমাদের একই পদ্ধতিতে করতে হবে, তাহলে একই পদ্ধতিতে যদি এটাও করতে যাই তাহলে আমাকে একইভাবে লিখতে হবে প্রদত্ত ভগ্নাংশ 7/11। তাহলে আমি এখন লিখতে পারি এখানে, ওইটা যেভাবে করছিলাম ঠিক একইভাবে এটা করব। তাহলে 11 দিয়ে আমাকে 7কে ভাগ করতে হবে, যেহেতু 11 দিয়ে 7কে ভাগ যায় না, তাহলে একটা জিরো আনতে হবে, জিরোটা ভাগ ফলো দিতে হবে, একটা দশমিক ইউজ করতে হবে। এখন দেখতে হবে এটা কয়বার যাচ্ছে, এখন আমি দেখতেছি এটা 11টা কয়বার যাচ্ছে, দেখতে 6বার বা 6বার যাচ্ছে। তাহলে এখানে 6বার যদি যায় তাহলে হয় 66, তাহলে বিয়োগ করব পাচ্ছি 4, তাহলে এখানে একটা জিরো আসবে। এখন কয়বার যে দেখতে হবে, দেখতেছি 3, তাহলে 3বার গেলে আমাদের 33, তাহলে এখানে বিয়োগ করে দেখতেছি 7, তাহলে আবার একটা জিরো আসবে, তাহলে হবে আমাদের
66 আবার 6 বার যাবে, তাহলে বিয়োগ করলে 4, তাহলে আবার 0 আসবে, তাহলে দেখতেছি 33, এখানে 3 আসবে, তাহলে একইভাবে আমাদের আসবে আবার 7, তাহলে এখানে দেখতেছি একবার 7 আবার 4, একবার 7 আবার 4, এভাবে আস্তে আস্তে তার মানে ডট ডট দিতে পারি, এখানে আরও আসতে পারে, এখানে আবার আসতে পারে, এখানে কী কী আসবে 63 আসতে থাকবে, তার মানে আমাদের আবৃত সংখ্যা হচ্ছে 6 আর 3, তাহলে 63 এর উপর আমাদের পুনঃপণি দিতে হবে, তাহলে লিখতে পারি সুতরাং আবৃত দশমী ভগ্নাংশটি হবে তাহলে 0.63 পুনঃপণি, তাহলে এটাই আমাদের খ নম্বরের আনসার। তাহলে এই যে ক নাম্বার যেভাবে করলাম ঠিক একইভাবে খ নম্বর, একইভাবে গ নাম্বার করতে হবে, একইভাবে ঘ নাম্বার করতে হবে, তাহলে ক খ করালাম ঠিক গ আর গ, তাহলে এরপরে ঘ নাম্বারে আমাদের বুঝতে থ্রি সমস্ত 2/9, তাহলে এইটাকেও একইভাবে করতে হবে, তাহলে লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশ 3 সমস্ত 2/9 ইকুয়াল, এখানে আমাদের যখন সমস্ত থাকবে এটাকে যদি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সমস্তটা আমাকে সমস্ত যেটা মিশ্র ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে, যে মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে আমরা জানি সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলে আমাদের হর এবং সমস্ত যেটা থাকবে পূর্ণ সংখ্যা সেটা গুণ করতে হবে, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করলে 3×27 মানে 27 হয়, 27-এর সাথে উপরে লব যোগ করতে হবে, তাহলে হয় 29, নিচে থাকবে 9, তাহলে এখন আমাদের ভাগ করতে হবে, এখানে 9 দিয়ে 29কে ভাগ করতে হবে, তাহলে 9 দিয়ে যদি 29কে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের 3 বার যাচ্ছে, তাহলে 3×27 তাহলে এখানে বের হচ্ছে 2, তাহলে এখন 9 দিয়ে 2কে ভাগ যায় না, এখানে একটা দশমিক ইউজ করতে হবে, এখানে 0 দিব, তাহলে এখন যদি ভাগ করি তাহলে যাচ্ছে 2 বার, তাহলে 2, এখানে হচ্ছে 18, এটা বিয়োগ করলে আবার 2, আবার 0 হলে আবার 18, আবার 2 হবে, তাহলে আবার 2 আসতেছে, 0 দিলে আবার এখানে 2 বার যাবে, তাহলে 2, এখানে 18, তার মানে হচ্ছে 2 আসতেই থাকবে, এখানে 2 আসতেই থাকবে, একই রকম, তাহলে আমরা লিখতে পারি এখন সুতরাং আবৃত দশমিক ভগ্নাংশ 3.2 পুনঃপণিক, এটা আমাদের আনসার, যেহেতু 2 বারবার আসতেছে তাহলে সেটার উপর পুনঃপণিক হবে। এরপর আসি গ নাম্বার, একইভাবে লিখব প্রদত্ত ভগ্নাংশ 3 সমস্ত 8/15, তাহলে এখন একইভাবে আমাদের এটাও সমস্ত ভাঙতে হবে, তাহলে সমস্ত ভাঙলে হচ্ছে নিচে 15 থাকবে, গুণ করতে হবে, তাহলে এইট যোগ করলে হবে 53, একইভাবে ভাগ করব, তাহলে এখানে 53 দিয়ে 53কে ভাগ করতে হবে, তাহলে এখন দেখতেছি 50 দিয়ে যদি 53কে ভাগ করি, আমি যদি 2 দিয়ে গুণ করি 15কে তাহলে হয় 30, 3 দিয়ে গুণ করলে হয় 45, 4 দিয়ে গুণ করলে হয় 16, তাহলে আমাদের এখানে আছে 53, তাহলে আমাদের দিতে হবে 3 তিনবার, তাহলে হবে 45, এখন আমি যদি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে 13 থেকে 5 যদি চলে যায় তাহলে হবে 8, এখন এখানে 4, তাহলে এখানে 8 আছে, তাহলে এখন 8কে 15 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে একইভাবে দশমিক ইউজ করব, এখানে একটা 0 আসবে, তাহলে একইভাবে আমি যদি এখন এটা দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতেছি আমার যদি 4 দিয়ে গুণ করি তাহলে 16 হচ্ছিল, আবার 5 দিয়ে গুণ করলে হয় 75, তাহলে আমি 5 দিয়ে দিতে পারবো, তাহলে এখানে হবে 5, তাহলে এখানে আসবে 75, তাহলে বিয়োগ করলে 5, এখন আমি আবার একটা 0 ইউজ করতে হবে, তাহলে এখানে এখন যদি আমি ভাগ করি একইভাবে 3 বার যাবে, 3 দিতে হবে, তাহলে এখানে আসবে 3, তাহলে 3 হলে 45, তাহলে এখানে 5 আসতেছে, আবার 0 ইউজ করব, তাহলে 0 ইউজ করলে একইভাবে আসতেছে আমার 45, এখানে 3 আসবে, তাহলে আবার 5 আসবে, একইভাবে এভাবে আসতে থাকবে, তার মানে হচ্ছে এখানে 3 বারবার আসতেছে, 5 এর পরে 3টা বারবার আসতেছে, তাহলে এদিকেও 5 বারবার আসবে, তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং আবৃত দশমিক ভগ্নাংশ 3.53 পুনঃপণিক, তার মানে পুনঃপণিকটা 3 উপর হবে, যেহেতু 3 বারবার আসতেছে, আশা করি তোমাদের বোঝাতে পারছি, এর আগেও আমি আগের পর্বগুলোতেও এরকম অঙ্ক ছিল, তাহলে একইভাবে এরকম যে আবৃত সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বললে সবগুলো এভাবে করতে হবে। এরপরে আসি আমাদের পরের অঙ্ক 13 নম্বর অঙ্ক, তাহলে এরপর আসি আমরা 13 নম্বর অঙ্কে, 13 নম্বর আমাদের বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এখানে তোমাদের 5টি অঙ্ক রয়েছে,
ক থেকে ম পর্যন্ত পাঁচটি রয়েছে, তাহলে প্রথম ক নাম্বারে বলছে আমাদের 0.2 পৌনঃপুনিক, এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমি এটাকে উদাহরণের পর্বতে করাইছিলাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ, যে আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, সেভাবেও করা যায়। তারপর আমি একটু সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করতেছি যে এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 0.2 পৌনঃপুনিক, এটাকে আমাদের আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এটাকে বলছে আবৃত ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আবৃত দশমী ভগ্নাংশ 0.2 পৌনঃপুনিক, এটাকে যদি আমরা করি, আমি নিচে করতেছি, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা জানি যে একটা ভাগ চিহ্ন দিতে হবে, প্রথমে ভাগের মতো মানে টানটা দিতে হবে। এখন দেখতে হবে এখানে পৌনঃপুনিক আছে কয়টি, তাহলে একটি পৌনঃপুনিক, তার জন্য আমরা জানি একটা 9 দিতে হয় নিচে। এখন দশমিকের পরে পৌনঃপুনিকের আগে অনাবৃত সংখ্যা নাই, তার ওই জন্য জিরো ইউজ করতে হবে না। এরপরে আমাদের এখানে আছে সংখ্যা শুধু একটা 2, তাহলে উপরে 2টাই বসে যাবে। যেহেতু 2 বসে যাবে, কারণ হচ্ছে যদি আবৃত সংখ্যার আগে দশমিক সংখ্যা সহ বা পূর্ণ সংখ্যা সহ যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে, সেটা আমাদের বিয়োগ করতে হয়। এখানে কোনো অনাবৃত সংখ্যা নাই এবং আবৃত সংখ্যা আছে একটি, তার মানে এটা সাধারণ ভগ্নাংশটি এটাই হবে। তো সুতরাং সাধারণ ভগ্নাংশ 2/9। এরপর আসি খ নাম্বারে, খ নাম্বার বলছে 0.3 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, তাহলে এটাও লিখতে পারি প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ 0.35 উপরের উপর পৌনঃপুনিক, তাহলে এটা যদি করি একইভাবে আমাদের টানটা দিব। এখন এখানে পৌনঃপুনিক আছে 2টি, তাহলে ওই জন্য 9 দিতে হবে 2টি, যেহেতু অনাবৃত সংখ্যা নাই তাহলে 0 হবে না। এখন 2টার উপরই পৌনঃপুনিক আছে, তাহলে এখানে দিতে হবে 35। এখন দেখা যাচ্ছে এই দুইটাকে কি লঘিষ্ঠ করা যাচ্ছে, এটা দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে এটাকে লঘিষ্ঠ করা যাচ্ছে না, তবে এই দুইটাকে কোনো সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে এইটাই আমাদের সাধারণ ভগ্নাংশ। তাহলে লিখতে পারি সুতরাং সাধারণ ভগ্নাংশ 35/99, এটাই আনসার। তাহলে ক খ করলাম, এরপরে আসি গতে, তাহলে আসি এরপরে গ নাম্বার বলছে আমাদের 0.13 পৌনঃপুনিক, একইভাবে লিখব প্রদত্ত আবৃত দশমী ভগ্নাংশ, আমাদের দশমী ভগ্নাংশ হবে 0.13 পৌনঃপুনিক, এইটাকে একইভাবে আমি ভগ্নাংশে প্রকাশ করলে সমান দিলাম টান। এখানে হবে একটি পৌনঃপুনিক, তাহলে 9 হবে একটি। এরপরে পৌনঃপুনিক অনাবৃত সংখ্যা আছে একটি দশমিকের পরে, ওই জন্য আমাদের একটি 0 ইউজ করতে হবে, তাহলে একটি 0 ইউজ করলাম। এরপর আছে এটা পূর্ণ সংখ্যা হলো, এখন এটা 13, তাহলে এখানে দিব আমরা 13। এরপরে মাইনাস এই যেটা অনাবৃত আছে সেটা বিয়োগ করব, মানে অনাবৃত থাকলে পুরোটাই বিয়োগ করতে হবে, তাহলে 1টা বিয়োগ করব। 1টা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 13 থেকে যদি 1 চলে যায় তাহলে হয় 12, এখানে উপরে 12 নিচে দেখা যাচ্ছে যে নিচে 90, তাহলে এখানে উভয় জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটা দেখতে হবে। এখানে দেখতে যে 6 দিয়ে উভয়কে ভাগ যাচ্ছে, 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2, 6 দিয়ে যদি আমি 90কে ভাগ করি তাহলে হয় 15। তাহলে আমি লিখতে পারি এখন উপরে থাকবে ইকুয়াল, পাশে লিখলাম ইকুয়াল উপরে 2 নিচে 15, তাহলে এখন লিখতে পারি সুতরাং সাধারণ ভগ্নাংশ 2/15, এটাই আমাদের আনসার। এরপরে আসি ঘ নাম্বারে, ঘ নাম্বারে আমাদের বলছে 3.78 পৌনঃপুনিক, তাহলে এইটির উপর পৌনঃপুনিক আছে, একইভাবে লিখব প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ হবে 3.78 পৌনঃপুনিক। এটাকে যদি আমি এখন একটু এদিক থেকে লিখতেছি, এটাকে যদি এখন আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি সাধারণ ভগ্নাংশে, তাহলে নিচে আসবে যেহেতু পৌনঃপুনিক একটি, ওই জন্য 9, দশমিকের পরে অনাবৃত সংখ্যা রয়েছে একটি, ওই জন্য একটির জন্য 0 হবে একটি। এরপরে পূর্ণ সংখ্যাটা এখন পূর্ণ সংখ্যা হয়ে গেছে, পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যা হলে দেখতেছি তার 378 মাইনাস করতে হবে অনাবৃত পূর্ণ সংখ্যাটা। এখন অনাবৃত পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে 37, পুরোটাই মাইনাস করব, তাহলে হবে 37। আমি যদি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে উপরে থাকবে 341, নিচে থাকবে 90। এখন দেখতে হবে এটাকে কিছু দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যেহেতু এখানে
41 আছে, তার মানে 1 এটা বিজোড়, এটা জোড়, তাহলে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তা না গেলে এটাকে আমাদের এখন যেহেতু এটা একটি অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করি, তাহলে আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করি, তাহলে দেখতেছি এটা দিয়ে এটাকে ভাগ কয়বার যায়, এটাকে তিনবার ভাগ যাচ্ছে, তার মানে সমস্তটা হবে থ্রি সমস্ত। তাহলে তিনবার ভাগ করার পরে সরি এখানে টান হবে, নিচে 19 থাকবে। তাহলে এরপরে দেখতেছি এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে 9 আর 3 গুণ করলে 18, তার মানে তাহলে 3 আর 9 গুণ করলে হচ্ছে আমাদের 27। তাহলে 27 মানে 270। তাহলে 270 যদি এটা দিয়ে বিয়োগ করে দিই, তাহলে থাকতে স্যার 71। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশটি হবে 3 সমস্ত 71 ডিভাইড বাই 90। এখন আমি লিখতে পারি সুতরাং সাধারণ ভগ্নাংশ তাহলে হবে 3 সমস্ত 71 ডিভাইড বাই 90, এটাই আমাদের আনসার। এরপরে আমাদের আছে অ নম্বর, এরপর অ নম্বরে আসি। আমাদের অ নম্বর আছে 6.23 পনপনিক 0 পনপনিক 9 পনপনিক, তার মানে তিনটার উপরই পনপনিক রয়েছে। তাহলে আমি যদি এখন লিখি, তাহলে লিখব প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে হবে 6.23 0 9 পনপনিক। এখন এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে টান দিব, এখানে যেহেতু পনপনিক তিনটার উপর রয়েছে, ওই জন্য 3টি 9 হবে, এবং দশমিকের পরে পনপনিকের আগে মানে অনাবৃত রয়েছে একটি, ওই জন্য একটি 0 দিব, এখানে একটা 0 হবে। এখন পূর্ণ সংখ্যাটা পুরোটা তাহলে হবে 62309 মাইনাস অনাবৃত সংখ্যাটা বিয়োগ করতে হবে, অনাবৃত সংখ্যা আছে 62। এখন এটা যদি বিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে 9 থেকে 2 গেলে হবে আমার 7, 10 থেকে 6 গেলে 4, এখানে 2, তাহলে 26 নিচে হবে 9990। এখন দেখতে হবে উভয়কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে উভয়কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যা দিয়ে আমাদের উভয়কে ভাগ করতে হবে, মানে লঘিষ্ঠ করতে হবে। তাহলে দেখতেছি উভয়কে ভাগ যাচ্ছে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে নিচে হবে 3 3 3 0, উপরে হবে 20749। এখন এটা দেখতেছি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, যেহেতু যেটা দিয়ে ভাগ যাচ্ছে এটা ভাগ দিয়ে দিলাম। এখন আমাদের এটাকে করতে হবে মিশ্র ভগ্নাংশ, যেহেতু এটি অপকৃত ভগ্নাংশ রয়েছে। তাহলে যদি মিশ্র ভগ্নাংশ করি, তাহলে মিশ্র ভগ্নাংশ হবে তাহলে 6, যেহেতু আমাদের মিশ্র করলে 6 হচ্ছে, তাহলে হবে 3 3, নিচেরটা নিচে থেকে যায়, হরটা থেকে যায়, উপরে থাকবে 769। এটাই আমাদের সাধারণ ভগ্নাংশ। তাহলে লিখতে পারি সুতরাং সাধারণ ভগ্নাংশ তাহলে 6 সমস্ত লেখক থেকে যাবে, উপর হবে 7069 ডিভাইড বাই 3330, এটা আমাদের আনসার। তাহলে আমি সাধারণ মানুষে প্রকাশ করা যে 13 নম্বর এবং 12 নম্বর দুইটি করে দিলাম। এরপরে আমি 14 নম্বর অঙ্ক রয়েছে, অঙ্ক 14 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের সসীম আবৃততে প্রকাশ করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমি উদাহরণে যে অঙ্ক ছিল সেখানেও করিয়েছি, মানে পর্বতে। তাহলে এই অঙ্ক যেরকম করতে হবে, ঠিক আগের পর্ব যে উদাহরণে ছিল একইভাবে করে দিয়েছিলাম সেখানেও। আমি তারপরও 14 নম্বর থেকে একটি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি, এবং বাকিগুলো সবগুলোই এই সেটার মতোই হবে। ওই জন্য আমি যে অঙ্কটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি করে দিচ্ছি তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে 14 নম্বরে বলছিল সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, আমি এরকম সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ উদাহরণে করেছিলাম, যে উদাহরণে পর্বগুলো করেছিলাম আগে সেখানেও ছিল, এখানে অনেক বড় ছিল অঙ্কগুলো, বড় করে দিয়েছিলাম পুরোটা। আমি এখানে অনেকগুলো কথা লিখতে হয়, ওই জন্য এটা লিখে রাখলাম, তোমাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু এই 14 নম্বরে তোমাদের 4টা অঙ্ক রয়েছে, 4টা অঙ্কই একই রকম, যদি তারপরে তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা, এবং আগের পর্বটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে।
তাহলে আমার এখানে গ নাম্বারে বসে আমি গ নাম্বারটা করাচ্ছি, যেহেতু এটা একটু বড় আছে ওই জন্য 5.7 পনপনিক কমা 8.3 পনপনিক 4 পনপনিক কমা 6.2 পনপনিক 4 পনপনিক 5 পনপনিক। তাহলে এখানে আমাদের সমাধান করতে হবে 5.7 পনপনিক, মানে পুরোটা লিখলাম এটা আবৃত দশমিক সবগুলো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা জিরো, যেহেতু এখানে দশমিকের পরে প্রত্যেকটাতে দশমিকের পরে অনাবৃত কোনো সংখ্যা নাই, ওই জন্য লিখলাম অনাবৃত অংশ হচ্ছে জিরো, অনাবৃত কোনো সংখ্যা নেই। এখন তাই অনাবৃত সংখ্যা না থাকার কারণে এখানে অনাবৃত থাকবে না, অনাবৃত সংখ্যা বা অংশ হবে জিরো, অনাবৃত কোনো অংশই থাকবে না সেখানে। যদি অনাবৃত থাকে তাহলে যতটি থাকবে ততটি আমাদের অনাবৃত দিতে হবে, যেটা আমি এর আগে অঙ্ক করাইছিলাম সেখানেও ছিল ওইগুলো। এখন যদি আবার দেখা যাচ্ছে এখানে আবৃত আছে, প্রথমটিতে একটি, দ্বিতীয় দুইটি, তৃতীয় তিনটি, তাহলে এখানে আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, 2 ও 3, তার মানে প্রথমটিতে 1, তারপর দ্বিতীয় 2, তৃতীয় 3, তার মানে তিনটি রয়েছে, এর লসাগু হলো 6, তার মানে এদের লসাগুগুলোই আমাদের অঙ্ক নির্ধারণ করবে, অঙ্কগুলো নির্ধারণ করবে লসাগুটি। তাহলে এটার লসাগু হচ্ছে 6, সুতরাং আবৃত অংশের অঙ্ক হবে 6, মানে 6টি। তাহলে আমি যদি এখন এটাকে সদৃশ্য করি 5.7 পয়েন্টকে, 7 পনপনিককে, তাহলে সদৃশ্য যদি করি তাহলে হবে 5.7 হবে 6টি, তার মানে আবৃত সংখ্যা 6টি, অনাবৃত যেহেতু অংশ নাই ওই জন্য অনাবৃত অংশ থাকবে না, আবৃত অংশ থাকবে 6টি। তাহলে আবৃত অংশ 6টি দিলাম, পুরোটা পনপনিক দিয়ে দিলাম, তাহলে হয়ে গেছে। এরপর আসি দ্বিতীয়টাতে, একইভাবে দ্বিতীয়টি এটাও 6টি, মানে তিন জোড়া লিখতে হবে, তাহলে পনপনিক দিয়ে দিলাম, সেটা সদৃশ্য হয়ে গেল। এরপরে তিন নাম্বারে আসি 6.2 পনপনিক 4 পনপনিক 5 পনপনিক, এটাকে যদি আমরা সদৃশ্য করি তাহলে হবে 6.2, 4, 5কে দুইবার করে লিখতে হবে, তাহলে হবে 6টি হয়ে গেছে, তাহলে পনপনিক দিয়ে দিলাম। এটা আমাদের পনপনিক দিলে আমাদের এটা সদস্যদের রূপান্তর হয়ে গেল, তাহলে আনসারটা লিখে দিলাম আমি। ঠিক এইভাবে তোমাদের প্রত্যেকটি অঙ্ক করতে হবে, ক খ গ গ চারটি রয়েছে, আমি গ করে দিলাম চারটি, পর অন্য চারটিও ঠিক একইভাবে করবা তোমরা, যেহেতু আমি আগের পর্বতে করেছি ওই জন্য এটা সবগুলো অঙ্ক করাচ্ছি না, যেহেতু আমাদের ভিডিওর সময়টা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি 12, 13, 14 তিনটা অঙ্কে মধ্যে সমাধান করে দিলাম এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি তারপরেও বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা চেষ্টা করব তোমাদের আনসারগুলো দেওয়ার জন্য। আগামী পর্বে আমি পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এই 14, এটা 15 থেকে শুরু করে যোগ বিয়োগ গুণভাগ, যেহেতু আমি উদাহরণে যোগ বিয়োগ গুণভাগ করিয়েছিলাম, তারপরেও আমি এখন যোগ বিয়োগ গুণভাগকে তোমাদের আরও সহজভাবে করিয়ে সামনের পর্বটা করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।